হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বিডি টেকনিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আবারও স্বাগতম। সো আজকে ভিডিওটা আপনাদের অনেক অনেক ইন্টারেস্টিং। সো আজকে ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা থাকবে তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সেটা আপনার যেখানে খুশি থাকুক, আপনার ইন ডিসপ্লে হোক কিংবা আপনার যেই পাওয়ার বাটন আছে সেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হোক, কিংবা আপনার যেই পিছনের যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকে সেইটা হোক, আপনার যে কোনো তিনটার মধ্যে যে কোনো জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে আপনি ভিডিওটা পুরোটা কন্টিনিউ করুন, আপনার জন্য ম্যাজিক থাকবে ভিডিওটাতে। আমি কথা দিচ্ছি আপনারা একবারে অবাক হয়ে যাবেন, আমি নিজেও অবাক হয়েছি এই সেটিংসটা দেখার পরে। এই সেটিংসটা আপনারা মানে 99% লোকজনই জানে না। সো আপনারা অবশ্যই অবশ্যই ভিডিওটা পুরোটা কন্টিনিউ করবেন। চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। আর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, অসংখ্য অসংখ্য ভালো লাগবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিয়ে রাখবেন এরকম ভিডিও সবার দেখার জন্য। তো গাইস বেশি বকবক না করে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য এই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে আসা এই বেল আইকনটিতে একটা ক্লিক করে এই অল বাটনটা সিলেক্ট করে দিবেন, তাহলে সাবস্ক্রাইবটা হয়ে যাবে। তো গাইস ওয়েলকাম ব্যাক। তো আজকে ভিডিওটা চলুন শুরু করা যাক। আর একটা কথা বলে নিই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই। আর কী এমন আজকে ভিডিও এবং কী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকলে আপনারা কী এমন সেটিংস দেখবেন, তো সেটা দেখলে আপনারা অবশ্যই অবশ্যই অবাক হয়ে যাবেন। আসলে বলতে গেলে সেটিংসটা হচ্ছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আপনি যা কিছু করতে পারবেন। জাস্ট আপনারা কিন্তু জানেন যে জাস্ট আমরা কী করি, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিয়ে আমাদের যেই ফিঙ্গারপ্রিন্ট আনলকটা করি, ফোনটা আনলক করি। বাট আপনারা ফোন লক আনলক করা ছাড়াও অনেক অনেক কিছু করতে পারবেন, জাস্ট অবাক হওয়ার মতো একটা সেটিংস। তো বেশি বকবক করছে, সো বকবক করার জন্য আন্তরিকভাবে দুঃখিত, কারণ আসলে সেটিংসটা এতটাই গুরুত্বপূর্ণ সেই জন্য বকবক না করে পারতেছি না। তো গাইস বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আর এই অ্যাপসটা কীভাবে ডাউনলোড করবেন সেটা বলে দেবো, কিন্তু আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যেতে পারেন। সো যদি ডিসক্রিপশন বক্সে না দেয় আমি আপনার দেখাই দেবো যে কীভাবে আপনার অ্যাপসটা ডাউনলোড করবেন। সো গাইস আমরা সিম্পলি অ্যাপসটা আগে ওপেন করে এবং কাজটা দেখাই দিই, তারপর আপনার যদি ভালো লাগে তো আপনি ইনস্টল করবেন। আর চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা অ্যাপসটা ক্লিক করে দিলাম, অ্যাপসটা হচ্ছে সেই অ্যাপ, এই অ্যাপসটা। সো এটা সেই অ্যাপসটা, সো আমরা অ্যাপসটাকে ক্লিক করে দিতেছি গাইস। আপনারা ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে, সো আপনারা একটু ওয়েট করে নেবেন। সো ওয়েট করার পর আপনাদের এরকম একটা পুরো ইন্টারফেস চলে আসবে, এখানে একটা পারমিশন যাচ্ছে। সো এটা আমাদের অবশ্যই পারমিশনটা অ্যালাউ দিয়ে দিতে হবে। সো এখানে অ্যালাউ দিয়ে দিতেছি। তো সিম্পলি আমি অ্যালাউটা দিয়ে দিলাম। অ্যালাউ দিয়ে দেওয়ার পর আপনাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসবে। তো আপনারা এরকম একটা ইন্টারফেস আসবে, আমরা কি করবেন সিম্পলি এখান থেকে দেখুন এখানে আমার লেখা আছে। সো আমরা একটু নিচে যাবো, একটু নিচে যাওয়ার পর এখানে দেখুন এখানে লেখা আছে কয়েকটা জিনিস। এখানে সিঙ্গেল ট্যাপ, ডাবল ট্যাপ, ফার্স্ট ট্যাপ, ঠিক আছে। সেখানে লেখা আছে যে মানে কয়েকটা সেটিংস, মানে সিঙ্গেল ট্যাপ দিয়ে আপনি কী করতে পারবেন, মানে ফিঙ্গারপ্রিন্টে যেখানে থাকবে সেখানে আপনি ডাবল যদি ক্লিক করেন তাহলে কী বের করবেন, ঠিক আছে। সো এইরকম একটা বিষয়। তো গাইস অবশ্যই আপনাদের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে, তো বেশি কথা না বলে চলুন ভিডিওটা শুরু করা যায়। আর গাইস তারপর আমরা কী করবো, আমরা যদি সিঙ্গেল ট্যাপ, তো আমি এখানে সিঙ্গেল ট্যাপে আপনার দেখা দিই আগে। তো সিঙ্গেল ট্যাপ এটা আমি একটা ক্লিক করলাম। তো আমরা এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর আমরা এখান থেকে কী সিলেক্ট করবো, এখান থেকে আপনার মানে সিঙ্গেল, এই বিষয়টা হচ্ছে যে আপনার সিঙ্গেল ট্যাপ করলে আপনার কী বের করতে চাচ্ছেন, মানে আপনার ফিঙ্গারপ্রিন্টে আপনি যদি একটা ট্যাপ করেন ফিঙ্গারপ্রিন্টে, মানে যদি এমনিতে হাত দেন তাহলে আপনার কী অন করতে চাচ্ছেন। তো আমি এখান থেকে টর্চ লাইট অন করি, আমি টর্চ লাইট অন করতেছি। প্রথমে টর্চ লাইট এটা সিলেক্ট করে দেন, তখন আপনার এখানে নিচে গেলে আপনার অনেক কিছু সেটিংস পেয়ে যাবেন। এখানে আপনার সব কিছু করবেন, জাস্ট ওয়েট, আমি সব দেখা দিচ্ছি একটু। তারপর আপনি কী করবেন সিম্পলি এখান থেকে এইটা লক করে দেবেন, ঠিক আছে। সেটা দেওয়ার পর লক, ব্যাস কাজ কমপ্লিট। তারপর আপনি এখানে কী করবেন সিম্পলি এটা এটা সেভ হয়ে গেল। তো আমরা এখান থেকে ব্যাক করতেছি, সেটা আমাদের সিঙ্গেল ট্যাপে দেখুন, আমার ওখান থেকে আমি শুধু সিঙ্গেল ট্যাপে ক্লিক করার পরে ওখানে ব্যাক করে দেবেন, তাহলে আপনার সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো দেখুন আমাদের ওটা নিয়ে নিচ্ছে। তো আমরা সেকেন্ড যে অপশনটা এটা হলো আমাদের ডাবল ট্যাপ, তো আমরা ডাবল ট্যাপে কী বের করতে যাচ্ছি। তো এখানে ডাবল ট্যাপে আমি কী বের করবো, আপনারাও আপনারা যদি অ্যাপ চান তো আপনি নিচে চলে যাবেন, নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পর আপনি এখানে লেখা থাকবে অ্যাপ, আপনারা কিন্তু এখান থেকে অ্যাপসে ক্লিক করে দেবেন। গাইস আপনারা অ্যাপ শর্টকাটও করতে পারেন, আপনার অ্যাপসে ডাইরেক্ট যুক্ত পারেন, ঠিক আছে। তো আমি অ্যাপসটাকে ক্লিক করে দিচ্ছি, তারপর আপনার ফোনে যতগুলো অ্যাপ থাকবে ইনশাল্লাহ আপনাকে সবগুলো অ্যাপ শো করবে। তো আপনারা এখান থেকে আপনারা যা করছি অ্যাপ আপনারা সিলেক্ট করতে পারবেন, ঠিক আছে। তো আমি আমার ফ্রি ফায়ার অ্যাপ সিলেক্ট করবো, আচ্ছা আমি ফ্রি ফায়ার অ্যাপ সিলেক্ট করছি। তো আমি ফ্রি ফায়ার অ্যাপটা সিলেক্ট করে দিলাম ডাবল ট্যাপ করার মাধ্যমে, ঠিক আছে। যেমন এখানে এখানে উপরে লেখা আছে ডাবল ট্যাপ, আপনার সিঙ্গেল ডাবল ট্যাপ, ডাবল ট্যাপে আমাদের কী ছিল, ডাবল ট্যাপে আমাদের ছিল এখানে আমি ফ্রি ফায়ার অ্যাপসে দিয়েছি, ঠিক আছে। আমি যদি আমার ফোনে ডাবল ট্যাপ করি তো আমাদের এটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট, আমাদের প্রথম যদি একটা ক্লিক করি তাহলে আমাদের ফিঙ্গারপ্রিন্টে, তাহলে আমাদের একটা অপশান আসবে যে হলো অটোমেটিক্যালি টর্চটা চলবে, প্লাস আমাদের যদি দুইবার ক্লিক করি তাহলে আমাদের এই মানে অ্যাপসটা চলবে, আমাদের ফ্রি ফায়ার অ্যাপসটা ওপেন হবে, ঠিক আছে। তো আমি আপনাকে প্র্যাকটিক্যালি দেখা দিই, তারপর আপনাদের দেখা দেবো এটা আমি কেটে দিচ্ছি। ঠিক আছে গাইস, আমি কেটে দেওয়ার পর আমার ফোনের ডিসপ্লেটা আমি অফ করে নিলাম গাইস, ঠিক আছে। তো আমার ডিসপ্লেটা অফ করে নেওয়ার পর গাইস আমি একটু অন করতেছি আমার ডিসপ্লেটা, আমি ডিসপ্লেটা অন করি। তো ডিসপ্লেটা অন করার পর দেখুন আরেকটা কথা বলে নিই যে এটা করলে হয়তো আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কাজ করবে না, সেটা কিন্তু না গাইস। আসলে এই দেখুন আমি আমি আমার আমার লক করা আছে, আমি এখানে আমার পিছনে ফিঙ্গারপ্রিন্ট দিতেছি, কিন্তু আমার আমার এটা আনলক হয়ে যাবে। তো দেখুন আমাদের আনলক হয়ে গেল। তো আনলক করার পর আমি যদি এখানে এখানে যদি ক্লিক করি, তো আমি গাইস আপনাদেরকে আমি আমার ইয়েতে যেয়ে দেখাচ্ছি, জাস্ট ওয়েট। এটা আমার হলো ফ্ল্যাশ লাইট, তো আমি ফ্ল্যাশ লাইট কিন্তু অন করতেছি না, আমি এটা উপরে দিয়ে দিলাম। দিয়ে তারপর আমি দেখুন আমি এখানে ট্যাপ করছি একটা, ঠিক আছে, আমি ট্যাপ করছি। তো গাইস দেখুন আমাদের এখানে আমাদের ইয়েটা ওপেন হয়ে গেছে অলরেডি, ঠিক আছে।
আমাদের সাবস্ক্রাইব আমাদের ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে, ডাবল ট্যাপ করে ফেলেছি ভুল করে। সো দেখুন আমাদের এটা এই তো ফ্রি ফায়ার ওপেন হয়ে গেছে অলরেডি। সো আমি আমার ইয়েটা অফ করে দিতেছি, আমার এটা অন হয়েছে অলরেডি, ক্লিক করছি সেই জন্য। তো আমি অফ করে দিতেছি, তারপর আমি একটা ক্লিক করতেছি, আমার ফিঙ্গারপ্রিন্ট একটা হাত দিতেছি, ঠিক আছে। আমি একটা আঙুল দিয়ে টাচ করলাম, সেস টাচ করার পর একটু ওয়েট করুন, দেখুন আমাদের আমাদের ইয়েটা ওপেন হয়ে যাবে অটোমেটিক্যালি। তো গাইস দেখুন আমাদের ফ্রি ফায়ার যে অ্যাপসটা ছয়ে সেই অ্যাপসটা ওপেন হয়ে গেছে অলরেডি, দেখুন গাইস। তো আমি দেখা দিতেছি এখান থেকে, এখানে একটু ওয়েট করুন। সো গাইস দেখুন আমাদের এই দেখুন এখানে দেখুন ফ্রি ফায়ার অ্যাপসটা ওপেন হয়ে গেছে জাস্ট ক্লিক করার মাধ্যমে, ঠিক আছে গাইস। আপনারা এখানে চেঞ্জ করে নিতে পারবেন, আমি ডাবল ট্যাপ করলে এটা আমার চলে আসবে, আর আমি যদি সিঙ্গেল একটা ট্যাপ করি তাহলে আপনাদের আপনাদের এটা ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠবে, ঠিক আছে গাইস। সো অবশ্যই এটা আপনারা দেখে নেবেন। তো গাইস আমি নিজে একটু টান দিতেছি, দিয়ে দেখাচ্ছি এখানে দেখুন আমার ফ্ল্যাশ লাইটটা জ্বলে উঠছে, এই দেখুন আমাদের ফ্ল্যাশ লাইট, ঠিক আছে গাইস। এটা আমার ফ্ল্যাশ লাইট আমি অফ করে দিচ্ছি, অফ করে তারপরে আমি আবার একটা ক্লিক করলাম। আমি কিন্তু আপনাদের সামনে ডিসপ্লে, কিন্তু আপনাদের সামনে আমি কিন্তু ডিসপ্লেতে কিছু করে নাই, জাস্ট আমি পিছনে একটা ক্লিক করলাম, ক্লিক করলাম আমি নাম্বার নামাই দিতেছি, দেখুন গাইস আমাদের এখানে আবার অফ অন হয়ে গেছে, ঠিক আছে গাইস। সো এটা অবশ্যই আপনি এরকমভাবে করতে পারবেন, এটা আপনার ডাবল ট্যাপ করবেন পিছনে, যদি আপনার ডাবল ট্যাপ করেন, ডাবল ট্যাপ করলে আমাদের আমাদের ফ্রি ফায়ার অ্যাপটা ওপেন হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন দেখে নেবো যে আমরা যদি সেটিংসটা চেঞ্জ করতে চাই, যে আমরা ওখান থেকে অন্য কোনো সেটিংস দিতে চাই, তাহলে আপনার সিম ট্যাপের অ্যাপসে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে আপনি সিঙ্গেল ট্যাপে চেঞ্জ করবেন নাকি ডাবল ট্যাপে চেঞ্জ করবেন, ঠিক আছে। তো আমি সিঙ্গেল আমি ডাবলটা চেঞ্জ করে দেখাচ্ছি, ডাবল একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর আপনি এখানে সব সেটিংস পেয়ে যাবেন, সব সেটিংস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা যদি আবার অ্যাপসে দিতে চান তো অ্যাপটা একটা ক্লিক করবেন, তো অ্যাপে একটা ক্লিক করে দেবেন, অ্যাপে একটা ক্লিক করে তারপর আপনাদের এখান থেকে অ্যাপ সবগুলো আবার শো করবে। সো এখান থেকে আপনারা যেটা আপনাদের অ্যাপ খুশি সেটা ক্লিক করে ব্যাক করবে, তাহলে আপনাদের ইনশাল হয়ে যাবে, ঠিক আছে। সো আরেকটা কথা বলুন, এখানে একটা অ্যাডভান্স সেটিংস আছে, যে অ্যাডভান্স সেটিংসটা হলো এটা, দেখুন গাইস এখানে লেখা আছে যে অনলি মানে আপনাদের কোনটা কাজ করবে, জাস্ট আপনাদের যে ফিঙ্গারপ্রিন্ট লক দ্বারা আপনাদের ফোনটা লক করা থাকবে, জাস্ট সেই ফিঙ্গারপ্রিন্ট আলা মানে সেই ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনার এই সেটিংসগুলো করতে পারবেন। এটা ওটা যদি আপনার অন করেন তাহলে বিশেষ সেটিংটা আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। তো আপনার ইউটিউবটা যদি আপনার এরকমভাবে লকের মতো হয়ে যাবে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট ছাড়া ইউটিউবটা ওপেন হবে না, ঠিক আছে। সো অবশ্যই আপনারা আশা করি এই ভিডিওটা অনেক অনেক ভালো লাগবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, আর বুঝুন যে ভিডিওটা আপনাদের অ্যাপটা কীভাবে ডাউন করবেন, অ্যাপটা ডাউন করবেন সিম্পলি আপনাদের আসলে যেতে হবে আপনার প্লে স্টোরে। সো এটা আমি সিম্পলি প্লে স্টোরে চলে যাচ্ছি, প্লে স্টোরে যাওয়ার পর আপনাদের সিম্পলি যে উপরে সার্চ করা আছে সব সার্চ করে সার্চ করবেন, আপনার দেখা দিচ্ছি জাস্ট ওয়েট। তো আমি এখান থেকে সার্চ করতেছি ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট লেখার পর এখানে এটা চলে আসবে গাইস, আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। তো এখানে দেখে দিচ্ছি আপনারা এখানে চাইলে স্ক্রিনশট একটা নিয়ে নিতে পারেন গাইস, আমি দেখা দিই আমি ওয়েট করব। এটা দেখুন আমাদের এইটা সেই অ্যাপসটা, সো আমাদের এই আইকনটা ভালোভাবে দেখে নিন, অন্য অ্যাপ নিলে কিন্তু হবে না। সো আপনারা আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো কমেন্ট বক্সে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, এরকম ভিডিও সবার দেখার জন্য। প্রতিনিয়ত আমি এরকম ভিডিও আপলোড করতেছি, সো আপনাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।